হো বন্ধুরা আমি দেবাশিস তোমরা দেখছো ডি এম গড টেম্পল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে পৌঁছে গেছি আজকে যেহেতু পনেরোই আগস্ট বেশি একটা দিন এই বেশি একটা দিনে আজ পৌঁছেছি দক্ষিণ কলকাতার মধ্যে সবথেকে বড়ো পূজা মণ্ডপ যেটা বিগত বছর ধরে আগে আমাদের সামনে তুলে ধরেছিল সেই পূজা মণ্ডপ তোমরা হয়তো বুঝেই গেছো দক্ষিণ কলকাতা মানেই কিন্তু দেশপ্রিয় পার্ক এই মুহূর্তে আমি আছি দেশপ্রিয় পার্কের ঠিক ভেতরে তো ভেতরে যাব মণ্ডপের কাজ কতটা এগিয়েছে এবছর থিম কি থাকছে পুরো খুঁটিয়াটি তথ্য তোমাদের সামনে তুলে ধরবো তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি এরকম ধরনের ভিডিওর আপডেট পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক দেশপ্রিয় পার্কের মধ্যে এলে সত্যি এই যে রাস্তাটা এই রাস্তা বরাবর গেলেই কিন্তু খুবই একটা আলাদা রকম ফিল হয় মনে হয় সেই দিনের কথা জবে মোটামুটি এত বড় দুর্গা ঠাকুর আমাদের সামনে উপহার দিয়েছিল সেই সময়ের কথা কিন্তু মনে পড়ে যায় আর তোমাদেরকে একবার দেখাচ্ছি এই এই যে পুরোপুরি কিন্তু দেশপ্রিয় পার্কের যে মধ্যে বেরিগেট দেখতে এরকম এরকমভাবেই কিন্তু পুরোটা কিন্তু বেরিগেট করা আছে বাইর থেকে দেখাই এখন কিন্তু ভেতরে শিল্পীরা কাজ করছে যেটা বাড়ির থেকে দেখা যাচ্ছে ভেতরে যাব কেমন কি কাজের তোরঝোর সেটা দেখব আর কি থিম হতে চলেছে সেই সম্বন্ধেও তোমাদের সামনে ডিসকাস করবো বন্ধুরা পৌঁছে গেছে সেই দেশপ্রিয় পার্কের যে মঞ্চ এই হলো সেই মঞ্চ তোমাদের সবারই চেনা মনে এই দিকটা কিন্তু বাইরের দিক যেটা আমরা প্রতি বছর দেখে থাকি অ্যাকচুয়ালি আমি বাইরের দিক থেকে ভেতরে প্রবেশ করছি এখন মোটামুটি এই হলো প্যান্ডেল মেন যে মণ্ডপ মানে পূজা মণ্ডপ দেশুপুর পার্কের আর দেখতে পাচ্ছ চারিদিকটা মোটামুটি কাদা জল তার মধ্যেও বাঁশ কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু কাজ করছে এই কাদা বা এই বৃষ্টির মধ্যেও দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছ এই কাদার মধ্যে দিয়েও নিয়ে কিন্তু যাচ্ছে বাঁশগুলোকে তো চলো আমরা আস্তে আস্তে এগোবো সামনের দিকে দেখবো মোটামুটি প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে আর এখানকার থিম সম্বন্ধে তোমাদের সঙ্গে একবার ডিসকাস করব একবার তোমাদেরকে একবার বাড়ির থেকে দেখাই মণ্ডপের কাজটা এই হলো মেন মণ্ডপ যেটা আগের বছর অনেকটাই গোলাকার টাইপের ছিল এবছর দেখো অনেকটাই কীরকম এরকম লম্বালম্বীভাবে দেখা যাচ্ছে যেটা আগের বছর কিন্তু গোল টাইপের ছিল গোলাকার অনেকটাই তো চলো আস্তে আস্তে আমরা দেখি চারিদিকটা বন্ধুরা এই দেশপ্রিয় পার্কের থিম হলো ভুবনেশ্বরী ভুবনেশ্বরী হলো মা দুর্গার অপর নাম তো মা দুর্গার অপর নাম ভুবনেশ্বরী এই ভুবনেশ্বরী হচ্ছে এই প্যান্ডেলের থিম তো কীরকম থিম হতে চলেছে সেটা কিন্তু আমরা পরের যখন ভিডিও করব তখন কিন্তু জানতে পারবো যে কেমন কি থিম হতে চলেছে তো চলো এবার মণ্ডপের কাজ কতটা এগিয়েছে সেটাই হচ্ছে তোমাদের সামনে একবার দেখিয়ে নিই ফাইনালি প্যান্ডেলের যে বাইরের যে দিক থেকে তোমাদেরকে বা ফন্ডের দিক থেকে দেখাই তো এই হলো ফন্ডের দিক মোটামুটি এখন প্যান্ডেলের কাজ কিন্তু এখন চলছে জোর কদমে যেহেতু দুর্গা বলতে বলতে চলেই এলো তো আর দেরি কেন মোটামুটি প্যান্ডেলের কাজ তো শেষ করতে হবে তো চলো ভেতরের দিকে প্রবেশ করি এখন যেটা তোমাদেরকে দেখাই আগের বছর কিন্তু এটা ছিল অনেকটাই গোলাকার টাইপের আর এখন দেখো মোটামুটি এর এটা হলো শুনতে ফ্রন্টের দিক যেটা দেখে বোঝা যাচ্ছে আর ওটা দেখতে পাচ্ছ ওটা বাইরের দিকে বেরিয়ে যাবে মোটামুটি ওই হলো বাইরের দিকের গেট যেটা হয়ে থাকে তো এবছর কী হবে কতটা কী সেটা তো এর পরে যখন আসবো তখনই বুঝতে পারবো তো প্যান্ডেলের কাজ কিন্তু দেখো এই পর্যন্ত এখন মোটামুটি নিচটা দেখতে পাচ্ছ ফ্লাই দিয়ে মোটামুটি পুরো স্ট্রাকচার টাইপের করার হয়েছে মোটামুটি এই নিচের যে পাটাতনটা আর চারিদিকটা দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে পুরোপুরি কোনো কিন্তু রাউন্ড হয়নি পুরোপুরি এরকম টাইপের দেখতে পাচ্ছ লম্বা লম্বিভাবে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আর অ্যাকচুয়ালি দাদারা কিন্তু কাজ করছে এই শিল্পী দাদারা যেটা এখন দেখতে পাচ্ছি এই শিল্পী দাদারা কিন্তু কাজ করছে উপরে আর মা দুর্গা কিন্তু এই সেই জায়গা যেখানে মা দুর্গা বসেন মোটামুটি এই জায়গা এই সেই মণ্ডপ যেখানে মা দুর্গা বসেন দেখতে পাচ্ছ এই সেই জায়গায় এখন মোটামুটি উপরে দেখতে পাচ্ছ কাজ চলছে এই হলো সেই মা দুর্গার যে বেদি সেই বেদির ঠিক কর্নারে দেখতে পাচ্ছ যে খুঁটি পুজো হয়েছিল রথের দিনে তো রথের দিনে যে খুঁটি পুজো ছিল সেই খুঁটি পুজোর যে খুঁটি সেই খুঁটি কিন্তু ওখানেই কিন্তু লাগানো রয়েছে এখন সেই খুঁটিকে কেন্দ্র করে কিন্তু এত বড় প্যান্ডেল কিন্তু গড়ে উঠছে আর প্যান্ডেলটা দেখো এখন এরকম অবস্থায় রয়েছে অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে বিশাল বড় একটা জায়গার মধ্যে কিন্তু প্যান্ডেলটা হয়েছে যেটা দেখে বোঝা যাচ্ছে তো যখন প্যান্ডেল বা ঘর যেটা আমরা জানি মোটামুটি ঘর যখন দেখবে হবে তখন কিন্তু জায়গাটা অনেকটাই শর্ট মনে হয় আর যখন কমপ্লিট হয়ে যাবে এই সেই বাড়ি হোক বা প্যান্ডেল সেই জায়গাটা দেখবে অনেকটাই বড় মনে হয় অনেকটাই বড় তো দেখতে শিল্পী দাদারা কিন্তু মোটামুটি বাঁশগুলোকে বয়ে বয়ে নিয়ে আসছে নিয়ে এসে মোটামুটি এখানে একত্রিত করছে দিয়ে এখন যেহেতু যেটা দেখতে পেলাম প্যান্ডেলের বাড়ির থেকে কর্নার থেকে তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলের স্ট্রাকচার দেখো পুরোপুরি কিন্তু অনেকটাই কাজ এগিয়েছে যেটা বাঁশের যে কাজ সেই কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এরপরে কিন্তু বাটামের কাজ হবে যেটা আমি দেখে বুঝতে পারলাম কারণ বাটাম কিছু রাখা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ খুঁটিগুলো এখন প্রতার কাজ করছে শিল্পী দাদারা এই দেশপ্রিয় পার্কে দেখতে পাচ্ছি চারি বিশাল বড় কিন্তু একটা মাঠ আর এই মাঠে কিন্তু ওই সাইডটায় এই যে মোটামুটি বেরিগেট করা হয়েছে মোটামুটি টিনের যে বেরিগেট টিনের বেরিগেটের বাইরে কিন্তু ওখানে বাচ্চারা খেলাধুলা করে আর ওখানে কিন্তু অনেকেই ক্রিকেট খেলে আমি দেখেছি ফুটবলও খেলে খুব বড় একটা মাঠ রয়েছে যেটা এর বাইরে আর এই চারিদিকটা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু ঘিরে রাখা হয়েছে যাতে বাইরে থেকে কেউ এসে এখানে না অসুবিধা করতে পারে কারণ একটা মন্দির করছে বা একটা প্যান্ডেল করছে যেখানে যাতে কোনো অসুবিধা না হয় কারণ অনেক জিনিসপত্র পড়ে থাকে যেরকম শিল্পীরা কাজ করছে এটা দেখা যাচ্ছে এখন আর তার উপরে এই বাঁশ টাঁশ দেখতে পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর বাঁশ তো বন্ধুরা এখন এই হলো মণ্ডপের যে কাজ এখন এরকম অবস্থায় রয়েছে উপরে দেখতে পাচ্ছ তাঁবু কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে বাঁশের কাজ যতটা অনেকটাই কিন্তু কমপ্লিটের মাথায় মোটামুটি বলা চলে তো কমপ্লিট কিন্তু হয়ে গেছে বাঁশের কাজ অনেকটাই আর উপরে রয়েছে তাঁবুও কমপ্লিট তাঁবু দেওয়া হয়ে গেছে তার উপরে কিন্তু বাঁশের যে পাটাতন পাটাতন দিয়ে কিন্তু তাঁবুটাকে বাঁধা হয়েছে যাতে ঝড় বা বৃষ্টি হলে এই তাঁবুটাকে উড়িয়ে না নিয়ে যেতে পারে তার কারণে চারিদিকটা শুধু বাঁশ আর বাঁশ মোটামুটি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাঁশ এই বাঁশগুলো নিয়েই কিন্তু এই শিল্পী তারা নিয়ে যাচ্ছে ভেতরে বাঁশের কাজ করছে এখন আর এই যে সাইডে দেখতে পাচ্ছ যে বাটামের যে কাজ এর পরে হতে চলেছে সেই বাটামের কাজ হবে তার জন্য কিন্তু বাটামও রাখা রয়েছে যেটা দেখে বোঝা যাচ্ছে প্যান্ডেল যখন হয় তখন দেখো কেমন একটা লাগে মোটামুটি বাঁশ বেরিয়ে আছে বাঁশ বেরিয়ে আছে যখন প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে পুরো ফিনিশিং অবস্থায় তখন কেমন হবে একবার ভেবে দেখো সাইড থেকে এমন লাগছে কি বাঁশের কাজের উপরে কি কোনো বাটামের কাজ হবে বাটাম প্লাই আচ্ছা প্যান্ডেল মোটামুটি বাঁশের কাজ কি পুরো কমপ্লিট বাঁশের কাজ এই সামনে গেট বাঁধা বাকি আছে আচ্ছা এই কত ফুট উচ্চতা হবে একশো ফুট একশো ফুট উচ্চতা হবে মোটামুটি এই বাঁশের কাজের পরে মোটামুটি বাটামের কাজ হবে আরম্ভ হয়ে যাবে বাটামের কাজ কালকে থেকে আরম্ভ হয়ে যাবে আচ্ছা বাটামের কাজের পরে কি কোনো কাজ হবে না প্লাইয়ের আচ্ছা প্লাইয়ের কাজ হবে থার্মোকল আরমোকল ফাইবার থার্মোকলের কাজ হবে ফাইবার আচ্ছা থার্মোকল ফাইবার আচ্ছা আচ্ছা তারপরে আস্তে আস্তে ফিনিশিং এর দিকে এগিয়ে যাবে আচ্ছা টোটাল কতদিন কতজন ধরে কাজ করছো মোটামুটি আমরা এখানে এক মাস হলো কতজন আছে টোটাল কাজ এখন আছে 20 জন এরপর আস্তে আস্তে লোক বেড়ে যাবে আস্তে আস্তে লোক যাবে যাবে এই বৃষ্টি হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে নাকি অবশ্যই তো বৃষ্টি হলে অসুবিধা হবে খুব অসুবিধা হচ্ছে বৃষ্টিতে অসুবিধা হবে বন্ধুরা দেশপ্রিয় পার্কের পূজা মণ্ডপের কাজ কত দূর এগুলো পুরোটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম আর এবছর থিম হলো ভুবনেশ্বরী তো এরপরে আসলে বোঝা যাবে প্যান্ডেলের যে কাজ সেটা তো অ্যাকচুয়ালি ভুবনেশ্বরী অনেকটাই হচ্ছে দুর্গার আরেক নাম বা আরেক রূপ তো প্যান্ডেল কেমন কি হতে চলেছে সেটা হচ্ছে এর পরের এলে বুঝতে পারবো তো চলো এখানেই আমি ভিডিওটা শেষ করছি পরবর্তী আরও একটা নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে ততদিন যেন ভালো থাকবে সুস্থ থাকবে